नमस्कार, আমি প্রসেনজিত। আমরা কি একবারও ভেবেছি যে অনলাইন ক্লাস ছেলে মেয়েদের মধ্যে কি প্রভাব ফেলছে, কতটা ভালো এই অনলাইন ক্লাস বা কতটা খারাপ এই অনলাইন ক্লাস, তা নিয়েই করতে যাচ্ছি আজকের এই প্রাইম ডেস্ক। করোনা অতিমারির এই সময়ে দাঁড়িয়ে ছোট ছোট ছেলে মেয়েরা ঘরবন্দী। দেড় বছর সময়কাল ধরে গোটা দেশ করোনা নামক ভাইরাসের সঙ্গে লড়াইয়ে জেরবার। এই পরিস্থিতিতে প্রায় একটানা তিন থেকে চার মাস বন্ধ ছিল সমস্ত মুভমেন্ট। তারপর ধীরে ধীরে আনলক হলেও করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রাদুর্ভাবে পুনরায় থমকে যায় সমস্ত কিছু। দেশ জুড়ে কিছু রাজ্যে জারি করা হয় লকডাউন, আবার কোনো কোনো রাজ্যে জারি করা হয় কারফিউ। এই পরিস্থিতিতে বড়দের পাশাপাশি ঘরবন্দী হয়ে পড়ে স্কুল পড়ুয়া ছোট ছোট ছেলে মেয়েরাও। বলা যায় একতরফা ঘরে বসতে থাকতে থাকতে স্কুল পড়ুয়া ছেলে মেয়েরা আজ অনেকটাই একাকিত্বতায় ভুগছে। এই ছেলেমেয়েরাই গত দেড় বছর সময় ধরে অনেকটা সময় ঘরবন্দী হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে যে স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা বই ব্যাগ নিয়ে স্কুল ছুটত, সেই ছেলেমেয়েরাই আজ ঘরবন্দী হয়ে পড়েছে। এতদিন যে স্কুল ব্যাগ ছেলেমেয়েদের বোঝা ছিল, সেই বোঝা আজ স্কুল ব্যাগ কাঁধ থেকে তাদের মনে চলে গেছে। এবার প্রশ্ন করতেই পারেন, কেন এই কথা বললাম? হ্যাঁ, এই কথা বলার পেছনে যে কারণ তা হলো এই ভিডিও, যা এখন সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল। একের পর এক শেয়ার এই ভিডিওটিকে অনেকটা প্রাসঙ্গিক করে তুলেছে। এই ভিডিওতে একজন ছ বছরের শিশু কিছু অভিযোগের সঙ্গে দেশের প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছেন। সে অনলাইন ক্লাসের বিষয়ে বলে যে এত কম বয়সে অনলাইন ক্লাসের এই বোঝা ঠিক নয়। শুরুতেই আপনারা এই ভিডিওটি দেখুন, তারপরেই আমরা আলোচনায় অগ্রসর হচ্ছে। আসসালামু আলাইকুম মোদি সাহেব, মে ক্লার্কি বোরি হুম, মে সিক্স ইয়ার্স ওল্ড, মে আপকো জুম ক্লাস কি বড়ে ও ছোটা বল সকতি হুম। ছোট বচ্চন জো হোতা হ্যায়, জো সিক্স ইয়ার্স ওল্ড হোতা হ্যায়, উনকো জ্যাদা কিউ রাখতে হ্যায় কাম ম্যাডাম ও টিচার, ম্যাডাম ও স্যার क्यों रखते हैं? इतना काम होता है बड़ू बच्चों को। मुझे मैं सुबह उठती हूँ तब 10 बजे, मुझे दो बजे तक होती है क्लास। एक होती है इंग्लिश, उसके बाद मैथ, उसके बाद उर्दू, उसके बाद EVS, उसके बाद कंप्यूटर। इतना ज़्यादा काम रखते हैं बड़ू बच्चों को, जो होते हैं 7, 6, 10। ছোট বাচ্চাকে এটা কাম কেন রাখতে হয় মোদি সাহেব? বাচ্চাটির এই অভুজ প্রশ্নে একটা গভীর বিষয় লুকিয়ে রয়েছে। আবার অন্যদিকে বিষয়টিকে আমরা অবুজ বলতেও পারি না, কারণ কতটা মানসিক চাপ থাকলে পরে ছোট্ট এই শিশুটির মনে এই গভীর বিষয়টিকে নিয়ে প্রশ্ন উঁকি দিয়েছে। আমি অভিভাবকদের বলবো, খুব মনোযোগের সঙ্গে আপনারা এই বিষয়টি বুঝুন, কারণ আপনাদের সাহায্যেই এই অবস্থার অনেকটা পরিবর্তন করা সম্ভব। গত 1 থেকে 1.5 বছর ধরে দেশের সমস্ত স্কুল কলেজগুলো বন্ধ। এতে করে সমস্ত স্কুল এবং কলেজগুলোর ছাত্রছাত্রীদের সবাইকে অনলাইনেই ক্লাস নিতে হচ্ছে। শুধু তাই নয়, এবং স্কুল এবং কলেজের ক্লাসের পাশাপাশি প্রাইভেট টিউশনও তাদেরকে নিতে হচ্ছে অনলাইনে। ঘন্টার পর ঘন্টা মোবাইল এবং ল্যাপটপের সামনে বসে থাকতে থাকতে ছাত্রছাত্রীদের চোখ এবং মাথায় চাপ সৃষ্টি হচ্ছে বলে অভিমত শিশুদের। এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্যের দিকে আসা যাক। ভারতবর্ষে 14 বছরের কম বয়সী শিশুদের সংখ্যা 36 কোটি। এছাড়া আমাদের দেশে 25 কোটি শিশু স্কুলে যায়, যারা এখন করোনা ভাইরাসের মতো অতিমারির জন্য ঘরে আছেন। আমরা অনেকেই হয়তো জানি না দেশে বর্তমানে কতগুলো সরকারি এবং বেসরকারি স্কুল রয়েছে। চলুন দেখে নেওয়া যাক আমাদের দেশে মোট কতগুলো সরকারি স্কুল বা বেসরকারি স্কুলের তথ্য রয়েছে। আমাদের দেশে মোট 15 লক্ষ সরকারি এবং বেসরকারি স্কুল রয়েছে, যেখানে মোট 85 লক্ষ শিক্ষক শিক্ষিকারা প্রতিদিন শিক্ষাদান করে থাকেন। এবার যদি আমাদের রাজ্য ত্রিপুরার দিকে তাকানো যায়, তাহলে বলতে হয় যে আমাদের রাজ্যে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত মোট স্কুলের সংখ্যা হলো 4,400টি, যার মধ্যে সরকারি স্কুলের সংখ্যা হলো 4,398টি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের সংখ্যা 335টি।
আরও বিস্তারিত দেখলে বলতে হয়, রাজ্য সরকারের আওতাধীন প্রাথমিক বিদ্যালয় রয়েছে 87টি, টিটিএডিসিতে প্রাথমিক বিদ্যালয় রয়েছে 121টি, আর মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয় রয়েছে 12টি। এই শিক্ষা কেন্দ্রগুলোতে শিক্ষাদান করে থাকেন কম করে 40,000-এর উপর শিক্ষক শিক্ষিকারা। এছাড়াও বেসরকারিভাবে আরও অনেক স্কুল এবং প্রাইমারি স্কুল রয়েছে যেখানে অসংখ্য ছেলেমেয়েরা পড়াশুনো করছে। কিন্তু এই করোনা পরিস্থিতিতে এখন এই ব্যবস্থাপনা পুরোপুরি বদলে গেছে। সংক্রমণের ভয়াবহতার জন্য এখন শিশুরা স্কুলে যেতে পারছে না, আর তাতেই স্কুল এখন বন্ধ রাখা হয়েছে। আর তার জন্যই গোটা প্রক্রিয়াটি এখন সম্পূর্ণরূপে অনলাইন তথা মোবাইল, ল্যাপটপ এবং কম্পিউটারে এসে পড়েছে। অন্যভাবে বলা যেতে পারে যে এখন শিক্ষক হলো এই কম্পিউটার, মোবাইল এবং ল্যাপটপ। আর যদি দেখতেই হয় তাহলে বলতে হয় যে বিভিন্ন সংস্থার রিপোর্ট বলছে যে এইভাবে ঘন্টার পর ঘন্টা যদি শিশুরা মোবাইল কিংবা ল্যাপটপের সামনে বসে থাকে তাহলে মানসিক এবং শরীরে অনেক ক্ষতি হয় এবং শিশুরা এতে করে অনেকটা মানসিক অবসাদে ভুগবে। কিন্তু কিছু করার নেই, এখন কম্পিউটার, মোবাইল এবং ল্যাপটপই শিশুদের ভবিষ্যতের সিঁড়ি হয়ে গেছে। আর এই তিনটে জিনিস যদি না থাকে তাহলে ছাত্রছাত্রীরা আজ শিক্ষাই পাবে না। একবার ভেবে দেখুন, এই অতিমারী শিক্ষা গ্রহণের পুরো ব্যবস্থাকেই পাল্টে দিয়েছে। গত 1.5 বছরে অনলাইন ক্লাসের যে সবচাইতে বেশি ক্ষতি সামনে এসেছে, যেটা বিশেষজ্ঞরা প্রতি মুহূর্তে বলছে, তা হলো ছেলেমেয়েরা সবচাইতে বেশি সামাজিক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হচ্ছে। চিকিৎসকরা মনে করেন শিশুরা যত বেশি সোশ্যাল ইন্টারাকশন করবেন তত বেশি তাদের সামাজিক বিকাশ হবে। কিন্তু গত 1.5 বছর ধরে ছেলেমেয়েরা ঘরবন্দী হওয়ার দরুন তারা খোলামেলা পরিবেশে যেতে পারছে না। সোশ্যাল ইন্টারাকশন খুব বেশি প্রয়োজন শিশুদের জন্য, তারা বাইরে যায় এবং নিজেদের বন্ধুদের সঙ্গে মেলামেশা করে, শিক্ষকদের সঙ্গে কথা বলে, আর এতে একটি শিশু অনেক কিছু শিখতে পারে। একটা শিশু যখন অনেকের সঙ্গে মেলামেশা করে তাতে করে তার মানসিক এবং সামাজিক বিকাশ হয়। সেই শিশুটি ব্যবহার শিখতে পারে, অন্যকে সহযোগিতা করা শিখতে পারে এবং সর্বোপরি একত্রে কাজ করার মন্ত্রটি অচিরেই শিশুটির মধ্যে চলে আসে। সবচাইতে বড় বিষয়, একটি শিশু কীভাবে অনুশাসনে থাকতে হয় সেটাও শিখতে পারে। কারণ আপনারা জানেন, একটি শিশু যখন স্কুলে যায় তখন তাকে সময়ে স্কুলের ক্লাসে যেতে হয়, সময়ে সে ব্রেকও পায় এবং স্কুল থেকে ছুটিও সে নির্ধারিত সময়ে পায়। এই অনলাইন ক্লাসের কিছু আরও এমন অসুবিধে রয়েছে যা ছাত্রছাত্রীদের প্রতিনিয়ত সম্মুখীন হতে হচ্ছে। সাধারণত এই অনলাইন ক্লাসগুলো করানো হচ্ছে তার কারণ কোভিড অতিমারির ফলে ইতিমধ্যেই আমরা অনেক পিছিয়ে, সেই জায়গায় ছেলেমেয়েদের পড়াশুনো যাতে করে আরও না পিছিয়ে পড়ে তার জন্য পরীক্ষা থেকে শুরু করে প্রতিদিনের ক্লাসগুলো করানো হচ্ছে অনলাইনে। কিন্তু প্রশ্ন হলো, যেই উদ্দেশ্যকে সামনে রেখে এই অনলাইন ক্লাসগুলো করানো হচ্ছে বাস্তবিক অর্থে সেগুলো কতখানি সার্থকতা পাচ্ছে? সকল ছাত্রছাত্রীরা কি একইভাবে ক্লাসগুলো নিতে পারছে, নাকি একটা অংশের ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছে আর আরেকটা অংশের ছাত্রছাত্রীরা এর থেকে দূরস্থ? যাই হোক, আমাদের আজকের বিষয়ে আমরা এই আলোচনায় যাচ্ছি না, কিন্তু মূল যেই বিষয়টা বলতেই হয় তা হলো, প্রাথমিক স্তরের ছাত্র কিংবা ছাত্রীরা কি অনলাইন ক্লাসের মাধ্যমে ঠিক একইভাবে শিক্ষা গ্রহণ করতে পারছে ঠিক যেমনটা তারা স্কুলে সরাসরি নিতে পারত? কিন্তু অনেক রিপোর্ট তো অন্য কথা বলছে, ছেলেমেয়েরা অনলাইনে যতটুকু বিষয় নিয়ে জানার কথা তার থেকে অনেকটাই কম তারা জানতে পারছে। কারণস্বরূপ বিভিন্ন বিষয় বলা হচ্ছে, যেমন কোনো একটা বিষয় যদি ছাত্রছাত্রীরা বুঝতে না পারে তাহলে অনলাইনে তারা পুনরায় সেটা বুঝতে পারছে না, বা যা পড়ানো হচ্ছে তা অনলাইনে সম্পূর্ণ বুঝতে পারছে না বলেও অভিযোগ রয়েছে, বা যতটুকু বুঝতে পারছে তা তাদের জন্য যথেষ্ট নয়। আবার কোনো কোনো সময় এমনও হয় যে ছাত্রছাত্রীরা সিলেবাস শেষ করার তাড়ায় ঘন্টার পর ঘন্টা মোবাইল, ল্যাপটপ কিংবা কম্পিউটারের সামনে বসে থাকতে হয়, যাতে করে তাদের চোখ এবং ব্রেইনে অনেকটা চাপ সৃষ্টি করে। এই জায়গায় দাঁড়িয়ে চিকিৎসকরাও বলছেন
যে ছেলে মেয়েদের অর্থাৎ ছাত্র ছাত্রীদের এই বিষয়গুলোকে নিয়ে আরো বেশি চিন্তাশীল হতে হবে, নতুবা এক অন্য কিছুও ভবিষ্যতে হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO প্রতি মুহূর্তে বলে যে এই অবস্থায় ছেলে মেয়েদের প্রতি 20 মিনিট অন্তর অন্তর অবসর নিতে হবে। তাছাড়া অনলাইন ক্লাসের ফলে ছোট ছোট বাচ্চারা অনেকটা একাকিত্ব হয়ে যায়, তার ভিতরের অনেক গুণ বিকশিত হতে পারে না। অর্থাৎ একটা ফুল যেভাবে প্রস্ফুটিত হয় সেই বাচ্চাটিও ঠিক একইভাবে বিকশিত হতে পারছে না। স্কুলে যাওয়ার পর যেভাবে বন্ধুদের সঙ্গে মেলামেশা ফলে অনেকটাই প্রাণচঞ্চল হয়ে উঠত, এখন ঠিক তার উল্টো। অনলাইন ক্লাসের ফলে ছাত্রছাত্রীরা সরাসরি শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত, যার ফলে অনেকে বাচ্চারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং অনেকটা ভয় ভীতির মধ্যেও তাদেরকে বর্তমান সময়ে থাকতে হয়। WHO, WHO এবং ইউনিসেফের একের পর এক রিপোর্ট দেখলে আমরা চমকে উঠব। করোনা ভাইরাসের এই অতিমারিতে অন্য সব কিছু যেভাবে প্রভাবিত হয়েছে ঠিক একইভাবে বরং বলা চলে অনেকটা বেশি প্রভাবিত হয়েছে ঘরে থাকা শিশুরা। করোনা অতিমারির জন্য না তারা ঘর থেকে বেরোতে পারছে খেলার জন্য, না কোনো সঙ্গী পাচ্ছে, যার ফলস্বরূপ ছেলেমেয়েরা সম্পূর্ণ নিঃসঙ্গ এবং একাকিত্বতায় ভুগছে। এই অতিমারির ফলে উন্নয়নশীল দেশে কম করে 14 কোটি শিশু দারিদ্র সীমার নিচে চলে গেছে। এছাড়াও সারা বিশ্বে 15 কোটি শিশু এমন আছেন যারা জীবনযুদ্ধে প্রয়োজন এমন জিনিস থেকে বঞ্চিত হয়েছে। শুধু তাই নয়, গোটা বিশ্বে স্কুল বন্ধ হওয়ার ফলে 160 কোটি শিশুরা প্রভাবিত হয়েছে। তাছাড়া ইউনিসেফের মতে সারা বিশ্বের পরিসংখ্যান অনুসারে প্রতি 3 জনে 1 জন শিশু দারিদ্র সীমার নিচে থাকার কারণে অনলাইন ক্লাসও নিতে পারছে না। উক্ত সংস্থার মতানুসারে এমন শিশুর সংখ্যা গোটা বিশ্বে 46 কোটি 30 লক্ষ যারা অনলাইন ক্লাস নিতে পারছে না। ইউনিসেফ আরও তথ্যে বলছে সারা দুনিয়ায় স্কুলগুলোতে যে খাবার দেওয়া হয় তার থেকে মোট 37 কোটি ছেলেমেয়েরা এখন বঞ্চিত। এছাড়া ভারতবর্ষে আপনারা প্রত্যেকেই জানেন যে ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিল ব্যবস্থা চালু রয়েছে, কিন্তু স্কুল বন্ধের কারণে প্রায় 11.5 কোটি ছাত্রছাত্রীরা এই মিড ডে মিল পরিষেবা থেকে বঞ্চিত। তাছাড়া লকডাউনের একটা বিশাল প্রভাব ভারতে ছাত্রছাত্রীদের উপর পড়েছে। এইমসে একটি গবেষণা করা হয়েছে শিশুদের নিয়ে, যেখানে দেখা গেছে দেশে প্রায় 79% শিশুদের মধ্যে করোনার এক বিশাল প্রভাব পড়েছে। এই গবেষণাটি 22,996টি শিশুর উপর করা হয়েছে। নিঃসন্দেহে সংখ্যাটা বিশাল যেখানে গবেষণা হয়েছে। এই পরিস্থিতিতে শিশুদের সবচাইতে বেশি সাহায্য করতে পারে তাদের অভিভাবকরাই, অর্থাৎ তাদের মা এবং বাবা। আমি এই অনুষ্ঠান দেখছে এমন সমস্ত মাতা পিতার কাছে আবেদন করব যে আগে বলা প্রত্যেকটা কথা আপনারা মনোযোগ দিয়ে শুনুন এবং শিশুদের জন্য এমনই এক পরিবেশ আপনারা ঘরে গড়ে তুলুন। আমি জানি এই অতিমারিতে আমরা প্রত্যেকেই অনেকটা অসহায়, কিন্তু করোনার এই ভাইরাসকে প্রতিহত করে অবশ্যই এক নতুন পথ চলা শুরু করব আমরা, কিন্তু তখন যেন আমাদের শিশুদের কোনো প্রভাব না পড়ে, তাদের ভবিষ্যৎ যেন অন্ধকার না হয়, তার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। করোনার এই পরিস্থিতিতে ছেলেমেয়েরা এখন স্কুলে যেতে পারবে না, সুতরাং তাদেরকে পড়াশুনো সম্পূর্ণরূপে অনলাইনের মাধ্যমেই করতে হবে। আর এই অনলাইন ক্লাস যাতে তাদের জন্য কোনো একাকিত্বের কারণ না হয়ে দাঁড়ায় তার জন্য আমাদেরকেই একটু এগিয়ে আসতে হবে। ছেলেমেয়েদেরকে অনলাইনের মাধ্যমেই সমস্ত বন্ধুদের সঙ্গে একটু কথা বলার সময় করে দেওয়া, যেই পরিবেশটা তারা তাদের স্কুলে পায়, আর সারা দিনে ক্লাসের পর এই বিরাম তাদেরকে এই মানসিক চাপ থেকে অনেকটা দূরে সরিয়ে দেবে। এতে করে তাদের যেমন একাকিত্ব দূর হবে ঠিক তেমনি সোশ্যাল ইন্টারাকশনও হবে। ঘরের মধ্যেই খেলাধুলোর পরিবেশ তৈরি করতে হবে, ঘন্টার পর ঘন্টা অনলাইন ক্লাস না করিয়ে নির্দিষ্ট একটি সময়ের জন্য ক্লাস করানো, এই বিষয়গুলো শিশুদের জন্য অনেকটা সুখকর হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর যে সকল শিশুরা করোনা থেকে ভয় পেয়ে আছে তাদের এই ভয়ও দূর করতে হবে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি তার বিস্তারিত আরও বোঝার জন্য একটি রিপোর্ট আপনাদের জন্য রইল। শেষ করার আগে এই রিপোর্টটি একবার দেখুন। বিশ্বে অতিমারি করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব তথা ভারতবর্ষে 2020 সাল থেকে অনলাইন ক্লাস শুরু হয়েছে।
সময়ের আগেই শিশুদের হাতে মুঠোফোন, ল্যাপটপ, কম্পিউটারের মতো ডিভাইস তুলে দিতে হচ্ছে, যেখানে শিশুদের নতুন বইয়ের ঘ্রাণে মেতে থাকার কথা, তাদের হাতে এখন আমরা এইসব ডিভাইসগুলো তুলে দিয়েছি। যদিও এটা সময়ের দাবি, পড়া সংগ্রহ করা, হোমওয়ার্ক করা ও সাবমিট করা, গ্রুপ স্টাডি, এসবের অজুহাতে সারাক্ষণই ডিভাইসগুলোর সঙ্গে এরা নিজেদের জড়িয়ে ফেলেছে। তারা যেন এক নতুন ভার্চুয়াল জগতে ভেসে বেড়াচ্ছে। এক্ষেত্রে কি সত্যিই রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাটি সত্যি নয়, জেনে শুনে বিষ করেছি পান, প্রাণের আশা ছেড়ে সঁপেছি প্রাণ। দীর্ঘ লকডাউনের ফলে সারা দেশ তথা এই ত্রিপুরায় করোনা কারফিউর ফলে কলেজ স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। যেসব দুরন্ত ছেলেমেয়েরা তাদের সহপাঠীদের সঙ্গে মিলেমিশে লেখাপড়া ও মাঠে খেলাধুলো করত, তারা এরপর থেকে ঘরবন্দি। দীর্ঘদিন লকডাউনের ফলে ছাত্রছাত্রীদের পড়াশুনোর অনেক ক্ষতি হয়েছে। দিনের পর দিন তাদের সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে। বর্তমানে ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা জুম অ্যাপস, গুগল ক্লাসরুম, গুগল মিট, ওয়েব অ্যাক্স ও ফেসবুক লাইভ ও ইউটিউবের মতো বিভিন্ন সাইট ব্যবহার করে তাদের শিক্ষকদের সঙ্গে ক্লাস করছে। এছাড়া সরকারি অ্যাপসের মাধ্যমেও কোথাও কোথাও ক্লাস করানো হচ্ছে। বিভিন্ন নিউজ চ্যানেলগুলোকেও ক্লাস করানোর জন্য ব্যবহার করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কতজন স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাস করার সুযোগ পাচ্ছে, তারা কী শিখছে, তারা কতটুকু গ্রহণ করছে? আর দীর্ঘ সময় অনলাইন ক্লাস তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর কী প্রভাব পড়ছে? চলুন দেখে নেওয়া যাক ভার্চুয়াল ক্লাসের সুবিধা গ্রহণের কী প্রতিবন্ধকতা রয়েছে। বর্তমানে অনলাইন ক্লাসের সুবিধা সবাই নিতে পারছে না। ত্রিপুরায় প্রায় বেশিরভাগ এলাকায় শিক্ষার্থীদের কাছে ক্লাস করার জন্য মুঠোফোন, কম্পিউটার, ল্যাপটপ নেই। গ্রামে ও পাহাড়ি এলাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের ভার্চুয়াল শিক্ষা সম্পর্কে কোনো ধারণা বা প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নেই। আগরতলা ছাড়া অন্যত্র ইন্টারনেট পরিষেবা খুবই দুর্বল। দুর্বল নেটওয়ার্ক দিয়ে ক্লাস করানো যায় না, তার উপর বিদ্যুতের অচলাবস্থা। আবার অনেকেই বলছেন, এবং সত্য, যেখানে এই অতিমারির সময় সংসার চালানোই কষ্টকর, সেখানে ইন্টারনেটের ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও দুর্বল নেটওয়ার্কের ফলে অনলাইন ক্লাস করার সময় ছাত্রছাত্রীরা শিক্ষকের আলোচনা ঠিকমতো দেখতে ও শুনতে পায় না, ফলে তারা অনলাইন ক্লাস করতে আগ্রহ হারাচ্ছে। তারা শুধু স্লাইড দেখে বা শুধু বই দেখে পড়ে তাদের সিলেবাস শেষ করছে। আর যেসব পরিবারে পিতামাতারা পড়াশুনো জানে না, বা অনেক পরিবার ত্রিপুরাতে এমনও রয়েছে যেখানে অনেকেই এখনও নিরক্ষর, তাদের ক্ষেত্রে সমস্যা আরও গভীরে। ভার্চুয়াল ক্লাসের কী কী ইতিবাচক দিক রয়েছে তাও যদি দেখি, অনলাইন ক্লাসকে সাধুবাদ জানাই। নাই মামার চেয়ে কানা মামা ভালো। একেবারে কিছু না শেখার চেয়ে কিছু শিক্ষার্থী লেখাপড়ার সঙ্গে যুক্ত থাকছেন, এটাই ভালো দিক হিসেবে ধরে নিতে হবে। অনেক শিক্ষক নানান প্রযুক্তি ব্যবহার করে ক্লাস নিচ্ছে, যা শিক্ষার্থীদের বোধগম্য হচ্ছে। অনলাইন ক্লাসের ফলে ছাত্রছাত্রীদের গৃহবন্দী অবস্থায় বইয়ের সঙ্গে যোগাযোগ থাকছে, যা তাদের জীবনে খুবই প্রয়োজন। অনলাইন ক্লাস করার জন্য ছাত্রছাত্রীরা ঠিক সময় ঘুম থেকে উঠছে এবং নিয়মানুবর্তিতায় দিন কাটাচ্ছে, যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব পড়ছে। ভার্চুয়াল ক্লাসের অসুবিধাগুলো কী কী? শিক্ষকরা প্রশিক্ষণের অভাবে ক্যামেরা ভীতিতে ভুগছেন, সুন্দর সাবলীল বোধগম্য ও আকর্ষণীয় আলোচনা তারা করতে পারছেন না। আবার অনেকেই সেটা খুব সুন্দরভাবেই ছাত্রছাত্রীর কাছে পরিবেশনও করছেন, কিন্তু সংখ্যায় সেটা অনেক কম, ফলে শিক্ষার্থীরা অনলাইন ক্লাসের প্রতি উদাসীন হয়ে পড়ছে। অনলাইনে ক্লাস করে শিক্ষার্থীরা তাদের সব পড়া সঠিকভাবে বুঝতে পারছে না, আর না বুঝলে শিক্ষকদের কাছে আবার প্রশ্ন করে বুঝে নেবার সুযোগও পাচ্ছে না, তাই অনেক বিষয়ে পড়াশুনো ঘাটতি থেকে যায়। অনলাইন ক্লাসে শিক্ষার্থীরা কী শিখছে
তা পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন সঠিকভাবেও হচ্ছে না। পড়াশুনোর প্রতিও গুরুত্ব কমে যাচ্ছে। অনলাইন ক্লাসে দীর্ঘ সময় স্ক্রিনের সামনে বসে থাকার ফলে চোখের সমস্যা হচ্ছে, আবার কারো কারো মাথা ব্যথা হচ্ছে। দীর্ঘ সময় বসে থাকার কারণে পিঠের মেরুদণ্ড ও ঘাড়ে ব্যথা হচ্ছে, যা ভবিষ্যতে বড় ক্ষতি হতে পারে। ছোট ছোট শিশুরা অনলাইন ক্লাসের কারণে সোশ্যাল মিডিয়ার সঙ্গে নতুন করে পরিচিত হচ্ছে, যা তাদের বয়সের সঙ্গে খাপ খায় না। সময়ের আগে কোনো কিছুই ভালো না জেনেও আমরাই আজ তাদের ফেসবুক ইউটিউব চালানোর সুযোগ করে দিচ্ছি, যা তাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতিকারক। ভার্চুয়াল ক্লাসের ব্যাপারে করণীয় কী রয়েছে? পৃথিবীর উন্নত দেশগুলোর সাথে ভারতবর্ষ তথা ত্রিপুরা শিক্ষা ব্যবস্থার অনেক পার্থক্য আছে। এখানে শিক্ষক ও ছাত্রছাত্রীদের বিনামূল্যে মুঠোফোন, কম্পিউটার বা ল্যাপটপ দেওয়া দরকার, যাতে সবাই অনলাইন ক্লাসে উপস্থিত হতে পারে। সব ছাত্রছাত্রী ও শিক্ষকদের বিনামূল্যে ইন্টারনেট ও নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করা দরকার। শহর, গ্রাম ও পাহাড়ে ব্রডব্যান্ডের ব্যবস্থা করা প্রয়োজন। শিক্ষকদের অনলাইন ক্লাসের কোর্সের আওতায় আনা দরকার, যাতে করে তারা নিজেদের দক্ষতা বাড়াতে পারেন। শিক্ষার্থীরা যাতে বেশি করে অনলাইন আসক্ত না হয় সেদিকে নজর দিতে হবে। পিতামাতাকে অনেক বেশি আরও সচেতন হতে হবে। ছাত্রছাত্রীদের যতটুকু সম্ভব ডিভাইস থেকে দূরে রাখতে হবে। সবশেষে, বর্তমান বিশ্বে এই অতিমারির সময়ে আমাদের অনেক কিছুই নিজেদের ইচ্ছার বিরুদ্ধে করতে হচ্ছে। আমাদের কোমল প্রাণ শিক্ষার্থীরাও এর ব্যতিক্রম নয়। তাদের এই সময়ে অতিরিক্ত চাপ না দিয়ে আনন্দের সঙ্গে পড়াশুনো করার সুযোগ করে দিতে হবে। সবার মনে একটা কথাই গেঁথে দিতে হবে, আমরা বন্দী নই। জীবনকে নতুন করে গড়ার একটাই সুযোগ। সময়কে কাজে লাগাতে পারলে আমরা নতুন করে গড়ে নিতে পারব আমাদের পাল্টে যাওয়া পৃথিবীকে। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।